সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব শিশুর দাঁত উঠতে দেরি হলে। শিশুর দাঁত ওঠার গঠন প্রক্রিয়া মাতৃগর্ভের প্রথম ধাপে শুরু হলেও দাঁত উঠতে শুরু করে মুখগহ্বরের মধ্যে 6 থেকে 9 মাসের মধ্যে, এবং এই দাঁত ওঠার এই প্রক্রিয়া চলমান থাকে 2.5 বছর পর্যন্ত, এবং এগুলোর শিশুর অস্থায়ী দাঁত হিসাবে পরিচিত, এবং পরবর্তীতে অস্থায়ী দাঁতগুলো পর্যায়ক্রমে পড়ে গিয়ে যে দাঁতগুলো আসে তাকে আমরা স্থায়ী দাঁত হিসাবে চিহ্নিত করি, যা 6 থেকে 13 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। এছাড়া বাকি দুটো দাঁত উঠে থাকে, সেগুলো আরও উপরে এবং নিচের চোয়ালে 4টি দাঁত হয়, সেগুলোকে আক্কেল দাঁত হিসাবে 17 থেকে 21 বছর বয়সের মধ্যে উঠে থাকে। তবে কখনো কখনো দাঁত উঠতে এই যে ওঠার পর্যায়ক্রমিক ধারা, এর কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই, কিন্তু সেটা বড়জোর 6 মাস বা তার কিছু বেশি সময় গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এর চেয়ে যদি বেশি সময় হয়, শিশুর মুখে দাঁত আগমনের কোনো লক্ষণ যদি দেখা না যায়, তবে তা অবশ্যই গুরুত্বের সাথে ভাবতে হবে। কারণ শিশুর অস্থায়ী দাঁত বা দুর্দাঁত, যেটাই আমরা বলি, পড়ে যাওয়া এবং স্থায়ী দাঁত উঠে আসা, এই যে যুগপৎ আগমন ঘটার যে ধারা, তা যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে তা অবশ্যই গুরুত্বহীন মনে করা চলবে না। বরং এজন্য শিশুর খাদ্যাভ্যাস, খাদ্যের প্রয়োজনীয় খাদ্যের মধ্যে প্রয়োজনীয় উপাদানের সুষমতার অভাব যেমন দায়ী হতে পারে, তেমনি ভাবে হতে পারে শিশুর শারীরিক দুর্বলতা বা তার কোনো মারাত্মক কোনো রোগের কারণেও। গঠনগত সমস্যার কারণে দাঁত উঠতে দেরি হওয়া ছাড়াও দাঁতের আকার, আকৃতি, সংখ্যা কিংবা অবস্থানগত পরিবর্তনের বিষয়টিও ঘটে যেতে পারে। মজার ব্যাপার হলো, দাঁতের এ অবস্থানগত পরিবর্তন মুখগহ্বরের এক স্থানের দাঁত অন্য স্থানে ওঠার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে না, বরং মানবদেহের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যেও দাঁতের উপস্থিতি থাকতে পারে বলে গবেষণা রিপোর্টে জানা যায়। যেমন মহিলাদের ওভারি কিংবা মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডের যে হাইপোফাইসিস নামক একটি স্থান রয়েছে, সেখানেও দাঁত থাকতে পারে। তবে এ সমস্ত স্থানে অবস্থানরত দাঁত গঠন প্রণালীর দিক থেকে যেমন স্বাভাবিক দাঁতের মতো হলেও সাধারণত কোনো সিস্ট অথবা টিউমারের মধ্যে অবস্থিত থাকে। সে যাই হোক, দাঁত উঠতে দেরি হলে শিশুর মাড়ির কিংবা চোয়ালের বা অস্থির গঠনের কোনো সমস্যা রয়েছে কিনা সেটিও ভাবতে হবে। যেমন হরমোনজনিত কারণে, যেমন ক্রিটিনিজম, ভিটামিন ডি এর অভাব, এর কারণে যেমন রিকেট বা ক্লিউডিওক্রেনিয়াল ডিসপ্লাসিয়া, অথবা হেরিডিটারি ফাইব্রোসিসের কারণেও জন্মগত এবং বংশগত কারণে শিশুর দাঁত ওঠা দেরি হতে পারে, আবার দাঁত নাও উঠতে পারে। এছাড়া চেরুবিজম নামক চোয়ালের এক ধরনের টিউমারের কারণে দাঁত উঠতে দেরি হতে পারে। তবে আশার কথা, যদিও এ সমস্ত রোগ খুব কম দেখা যায়, তথাপি উপযুক্ত চিকিৎসা করা হলে দাঁত ওঠা স্বাভাবিক হয়ে যেতে পারে। দাঁত ওঠা কখনো কখনো দেরি হতে পারে মুখের কিছু স্থানীয় কারণেও। আবার অস্থায়ী দাঁতের পেছনে যদি স্থায়ী দাঁতের বীজাণুর উপস্থিতি না থাকে, তবে অস্থায়ী দাঁত সময় মতো পড়ে না এবং স্থায়ী দাঁতও সময় মতো ওঠে না। এ কারণে অস্থায়ী দাঁত পড়তে দেরি হলে বা সময় মতো না নড়লে তা ফেলার পূর্বে অবশ্যই এক্স-রে করে দেখে নেওয়া ভালো, এবং স্থায়ী দাঁত উঠতে দেরি হওয়া বা না ওঠার কারণগুলোর মধ্যে বেশ কিছু কারণ আমাদের মাথায় রাখতে হবে। যেমন দুর্দাঁত পড়ার উপযুক্ত সময়ের পূর্বে যদি ফেলে দেওয়া হয়, তাহলে চোয়ালে স্থায়ী দাঁতের জন্য জায়গা থাকে না। স্থায়ী দাঁতের বীজাণুর অবস্থান যদি অনুপস্থিত থাকে, দাঁত যদি আঁকাবাঁকা থাকে, এছাড়া যদি দাঁত অনেক ক্ষেত্রে জন্মগতভাবে সংখ্যায়ও বেশি থাকতে পারে, দাঁতকে ঘিরে অনেক সময় সিস্ট অথবা টিউমারও থাকতে পারে, এবং দাঁতের গোড়ায় কোনো রকমের ইনফেকশন যদি
অস্থায়ী দাঁতের শিকড়কে ক্ষয় করে এবং হাড়ের মধ্যে সেই শিকড় যুক্ত থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় স্থায়ী দাঁত করতেও দাঁতটির গঠনগত যেমন সমস্যা হয় তেমনিভাবে দাঁত সময় মতো ওঠে না। এ সমস্ত কারণগুলো যদি কোনো না ঠিক কোনো কারণে দাঁত উঠতে দেরি হয় তাহলে অবশ্যই শিশুর মা বাবা অথবা যারা গার্ডিয়ান রয়েছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। আজকের এই ক্ষুদ্র আলোচনা এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।